হ্যালো বন্ধুরা, সকলে কেমন রয়েছো? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, পাশাপাশি শিখে দেবো, যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলে এবং তোমরা পোস্ট অফিস থেকে নতুন রেশন কার্ডটি বর্তমানে হাতে পেয়েছো, তো সেই রেশন কার্ডটিকে তোমরা ফুড অফিসে না গিয়ে কিভাবে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে অ্যাক্টিভেট করবে। কারণ নতুন রেশন কার্ড পাওয়ার পর সেই রেশন কার্ডটি কিন্তু বর্তমানে ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, অর্থাৎ বন্ধ থাকে। সে রেশন কার্ডটিকে কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভেট করতে হয়। তো কিভাবে তোমরা ঘরে বসেই ফুড অফিসে না গিয়েই সে রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করবে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি পরপর ইন ডিটেলসে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে কেউ স্কিপ করে করে দেখবে না, এক একটা স্টেপ তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো, ভিডিওর নিচে দেখো একটি লাইক বাটন রয়েছে, সেখানে একটি লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এমন বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে তোমরা অন করে রাখো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো তোমরা যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলে এবং অলরেডি বাই পোস্টের মাধ্যমে বাড়িতে নতুন রেশন কার্ড হাতে পেয়ে গেছো, তো সেই রেশন কার্ডটিকে তোমরা কিভাবে ফুড অফিসে না গিয়ে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকেই অ্যাক্টিভেট করবে, অর্থাৎ চালু করবে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। তো বেশ কিছু স্টেপ রয়েছে, তো প্রত্যেকেই ভিডিওটিকে স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, কোনো স্টেপ মিস করলে অ্যাক্টিভেট করতে তোমাদের কিন্তু অসুবিধে হতে পারে। ওকে, তো এর জন্য তোমরা যেটা প্রথমে করবে, প্রত্যেকেই তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং সেই ব্রাউজারে গিয়ে তোমরা টাইপ করবে food.wb.gov.in। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা প্রত্যেকেই টাইপ করবে food.wb.gov.in। সার্চ করলে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটি পাবে সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে পারবে। তো প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমরা স্পেশাল সার্ভিসের মধ্যে রেশন কার্ড সংক্রান্ত বেশ অনেকগুলো অপশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এর মধ্যে থেকে তোমরা যে অপশনটিতে ক্লিক করবে সেটি হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই যে দেখতে পাচ্ছ প্রথম অপশনটি রয়েছে, এই অপশনটির উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। তো তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা কিন্তু এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আধার অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারবে। কোনো রকম তোমাদের ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসের প্রয়োজন নেই, কোনো রকম ফিঙ্গারপ্রিন্টও তোমাদেরকে কিন্তু দিতে হবে না। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। একটু স্ক্রল করে আবারও তোমরা একটু নিচের দিকে আসবে, এখানে দেখো একটি অপশন শো করছে লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ডস, অর্থাৎ যে কার্ডগুলি বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে অলরেডি, সেই কার্ডের সাথে তোমরা যদি আধার নাম্বার বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে কার্ডের ক্যাটাগরি চুজ করতে হবে। কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু সেই কার্ডের ডিটেলসগুলো শো করবে, এবং যদি তোমরা আধার নাম্বার লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে অ্যাক্টিভ কার্ডের সাথে আধার নাম্বারটি লিঙ্ক করতে পারবে। তো তোমরা কি করবে, আবারও একটু নিচের দিকে আসলে এখানে দুই নম্বরে আরও একটি অপশন পাবে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেটেড নিউলি অ্যাপ্রুভ কার্ড। দেখতে পাচ্ছ, অর্থাৎ যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলে এবং নতুন রেশন কার্ড বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়েছো, তো সেক্ষেত্রে তারা নিউলি অ্যাপ্রুভ কার্ড কিভাবে অ্যাক্টিভেট করবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই অপশনটির উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে, এই দুই নম্বর অপশনটিতে এখানে ক্লিক করলে ঠিক একই রকমভাবে তোমাদের কাছে সিলেক্ট ক্যাটাগরি বলা হবে এবং রেশন কার্ডের নাম্বার তোমাদেরকে এন্টার করতে বলা হবে। তো প্রথমে কি করবে, এখানে সিলেক্ট রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে তোমরা প্রথমে চুজ করে নেবে। রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করার পর এখানে তোমরা রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে। তো সার্চ বাটনে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কার্ডের ডিটেলস আমাদের কাছে চলে এসেছে। এখানে তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ সেই ব্যক্তির নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাচ্ছ, এবং দেখো এখানে আধার কার্ডের এই যে বক্সটি রয়েছে এখানে কিন্তু কোনো আধার কার্ডের নাম্বার শো করছে না, এবং মোবাইল নাম্বারের বক্সও কিন্তু কোনো মোবাইল নাম্বার শো করছে না। এবং দেখো এখানে বলা হচ্ছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট, অর্থাৎ এই কার্ডটি কিন্তু বর্তমানে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। তো তোমরা যখন নতুন রেশন কার্ডটি হাতে পাবে এবং তোমাদের রেশন কার্ডের নাম্বার দিয়ে যখনই তোমরা সার্চ করবে একই রকমভাবে এখানে কিন্তু রেশন কার্ডের সে ব্যক্তির নাম শো করবে এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করবে, আধার কার্ডের নাম্বারের বক্সে কোনো নাম্বার শো করবে না এবং মোবাইল নাম্বারের বক্সেও কোনো নাম্বার শো করবে না। তো এক্ষেত্রে সে নিউলি অ্যাপ্রুভ, অর্থাৎ নতুন রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, নিচে এখানে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। দেখতে পাচ্ছ প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখো, স্কিপ করে করে দেখবে না, এখানে তোমরা এই বক্সের ওপর একটি টিক মার্ক দেবে। এরপর তোমরা নিচে এখানে আধার কার্ডের একটি দেখতে পাচ্ছ বক্স ওপেন হয়ে গেছে,
এই বক্সে এবার আমাদেরকে কিন্তু আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা তোমরা আধার কার্ড দেখে দেখে বসিয়ে দেবে। এরপর তোমরা জাস্ট এই সেন্ড ওটিপির ওপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছ ওটিপিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর এখানে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ ডু ই কেওয়াইসি, এই যে দেখতে পাচ্ছ এখানে, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে সেই ব্যক্তির এখানে ফটোটি শো করছে, এখানে তার নাম শো করছে, এবং এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে শো করছে। ওকে, তো এভাবে তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলস দেখে নেবে। এরপর নিচে এখানে তোমরা একটি অপশন পাবে, এই নিচের দিকে এখানে তোমরা একটি অপশন পাবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভেরিফাই অ্যান্ড সেভ, এই অপশনটির ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কাছে মেসেজ শো করছে ই কেওয়াইসি ডান সাকসেসফুল। এরপর দেখো বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্কড মোবাইল নাম্বার, ইয়েস বাটনটির উপর ক্লিক করলে দেখো বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে নতুন মোবাইল নাম্বারটি তোমরা এক্ষেত্রে লিঙ্ক করতে চাইছো বা আপডেট করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবে। এরপর তোমরা জাস্ট সেন্ড ওটিপি এখানে ক্লিক করলে ফোনে আবারও একটি ওটিপি পাঠানো হবে 4 ডিজিটের, এবং সেই ওটিপিটা তোমরা ওটিপি এখানে একটি বক্স ওপেন হবে, এই বক্সে বসিয়ে সাবমিট করে দিলেই তোমাদের নতুন মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্কড হয়ে যাবে। ওকে, তো এই ছিল প্রসেস। ওকে, এইভাবে তোমরা কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটা ইজিলি কিন্তু লিঙ্ক করে নিতে পারবে। এবং 5 থেকে 7 দিন তোমরা ওয়েট করবে, এর ভেতরে তোমাদের কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া রেশন কার্ডটি খুব সহজে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে কিন্তু ফুড অফিসে বা তোমাদেরকে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কোথাও তোমাদেরকে যেতে হবে না, তোমরা না গিয়েও বাড়িতে বসেই মোবাইল থেকে কিন্তু খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারবে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডটিকে। তো যেভাবে আমি ভিডিওটিতে দেখালাম তোমরা নিজেরা করলে তোমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া রেশন কার্ডটি কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি তোমাদের অনলাইন ই কমার্স করার সময় বুঝতে অসুবিধা হয় বা তোমরা করতে না পারো, সেক্ষেত্রে তোমরা আবারও আমার এই ভিডিওটিকে প্রথম থেকে আরও একবার দেখো, তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। তারপরও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি সেই কমেন্টে রিপ্লাই তোমাদেরকে করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে, যদি তোমাদের ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবে। ভিডিওটিকে যত বেশি পারবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ এমন সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে, হয়তো ভিডিওটি দেখার পর তাদেরও হেল্প হতে পারে।